একদম একবারে বেদম চিন্তা করেন সে আমি হলাম এই এলাকার মেয়ে একদম একটা ফুলা মানে আমার সালাম দাদা বেদ এলাকা বিয়ে করে নিচ্ছে না মেজাজটা খারাপ করে দিচ্ছে চারটা বুলো আনগুলো একটা বলতে সালাম দেয় রে সালাম না দিলি দুলাবে গেতে ডাক দিবি তাও দিল না বেদব একবারে চরম বেদব সব বেদব আমি কইছি যে তুই কেমন আছো তাই তো কইলাম নাকি তুমি আমারে তুমি কও আমি ওই তোমার চাচা শ্বশুর তুমি এই কথাটা বলতে পারলা না তুই তো আমার চাচা শ্বশুর সেটা তো আমি জানি দশটা কোনে তুই এক নাম্বার বেদব আমি কি বেদব তুই এক নাম্বার একটা বেদব আমি কি বেদব হ্যাঁ বেদবি তো আমি কি হইতো হ্যাঁ আমি তো কি আমার সাসু শ্বশুর এত তারও কেন তুমি কবু সাসা শ্বশুর লাগল তো এই তো আমি বলছি যে তুই কোনে যাস আরে বাবারে আমি তো তোমারে বলতে পারি তুমি তো আমারে বলতে পারো না ইসি রে এর আমি কি দাবু যাই হ্যাঁ আচ্ছা তুই আচ্ছা তুই কেটে সব কোনে আমি তো ইয়ে যাবো স্কুল করে যাবো যা বের খবর যদি আবার রাস্তাঘাটে এরকম বেদুটুকু তুই দেখি তাহলে খবর আছে তোমার আরে যাস তুই যা আমি তোমার বড় না আহারে তুই বড় দেখে তো তোরে কইলাম যে তুই কেমন আছস আবারও তুই হইতেছস হ্যাঁ আমি কেমন আছি মানে তুই তো মারি করতেছস কি লাগে আমি তোর বড় না আচ্ছা ভাবনি আমারে বারবার বেদব কইতাছস কা তুই আমারে বেদব কষ্ট কি লাগে আচ্ছা তুই বড় গো তুই মই করতেছস বেদব কোন তোর কি কম তুই তোকে ঘোরা বেদব আমি কি বেদব তুই বেদব হ্যাঁ তুই বেদব বেদব কষ্ট হয় হ্যাঁ বড় রে তুই বেদব কইতেছস তোর চোদ্দ গুষ্টি বেদব হ্যাঁ তুই চোদ্দ গুষ্টি তুলে কথা কইতেছস হ্যাঁ ফাজিল কথা কা আচ্ছা ভাব আমি কথা আমার কথা হলো যে আমি হলো তোকে ছোট বোনের জামাই না তুই আমার ছোট বোনের জামাই তা তুই আমার কি লেগে তুই তোমারই করতেছস আমি তো তোর বড় শিরে আমি তুই কইলাম কোনে এটা তুই কইতেছস না কি কইতেছস আপনি কইতেছস তুই তো বেদবি করতেছস আমার সাথে যাসা যাসা আমি যাইতেছি আমি যা বিচার দিব তোর নামে তুই একটা বেদব কার কাছে বিচার দিবি তোর শ্বশুরের কাছে তোর বোন কাছে তুই একটা ঘোড়া বেদব কি আমি তুই ঘোড়া বেদব আমারে আমার ঘোড়া মানে তুমি আমার হুরু টাকা চাইতেছস এপিআরটিসি বাদ যদি গেলে আমার হুরুরা বাসবুক বাসবুক হাই হাই কয় কি এটা দাঁড়া আমি এখনই যা তোর বোর কাছে আর তোর বাপের কাছে বিচার দিতেছি বেদব কথা কার কি রে এ বইতাছ রে জ্ঞান দাম দাম আসলো কোনা আমি কেন কে বেদব করতাছি না দেখেন যে আমারে ঘোড়া বানাইলো তাতে বেদব বলো না আবার আমারই কয় বেদব হ্যাঁ মেজাজটা খারাপ হলো না কি যে করি আমার কি কোনো আনে ভুল হইতাছে নাকি কি বেদব হইতাছে কি আমি হইলাম একটা ভদ্র ছেলে আমি এলাকার জামাই আমি এলাকার জামাই আমার একটা প্যাস্টিজ আছে নাকি বলেন হ্যাঁ এটা কোনো কথা হইলো জান না কথা হয় ঠিক আছে বেদব ঘোড়া কয় আবার পাগল কয় ছাগল কয় মেজাজটা খারাপ না তাই নেম শুরু হয়েছে যাই নই হুসুর কাছে যাই একটা বিচার দিব না যে আমার এলাকায় একে আমি ভুল করছি নাকি আপনার মেয়ে বিয়ে করে আমি ভুল করছি তাই নেম শুরু হয়েছে আমার নকে তুই আমার নকে বেদব শুরু করলি হ্যাঁ শালা গাছ গাছ আমার নকে বেদব না তোর নকে আমি তিবে দিব করলাম বুঝতেছি না তো কি জানি মাথা বন্ধ নষ্ট হয়েছে নাকি সেকি আমি কি এলো তোমার চেয়ে এলো ছোট না তোমার চেয়ে বড় তোমার আমি সালাম দিমকা তুমি আমার সালাম দিবে আমারে তোর সালাম দিমকা কিরম বেদব মনে হয় যে এখন গাড়ি মতো দৈরে দেই করে এখন আচ্ছা তুই যা আমার বেদব গোস ঠিক আছে আমি তো নকে কি বেদব করছি আমার তুই কেন কইতাছ তুমি হ্যাঁ কি কমো তোরা কমোডা কি তাই কত তুই আচ্ছা আমি তোমার হলো বড় ভাই না হ্যাঁ আমার সাথে তুমি এলো চলবো না বা তুইও চলবো না আপনি বলতে হবে না আপনি ঠিক আছে তাহলে তোরে আমনে কোন নাকো আমার কই আমার কই যে হলো তোরে আমনে কোন নাকো শালা বেদব কি একটা যাবেলা ফলাম না হ্যাঁ এই কি বেদব করছ তোর নাকি দেখো তোমার জল
আবারও বেদমি করতেছ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তুই কি করবি, তুই কি করবি আমার ভাইকো? খালি যদি আজকে বইনের জামাই তুমি না হইতে, হ্যাঁ তাহলে মনে করো কি মারা মারতো আজকে। আর তো গো বোন যদি গেলে আমি বিয়া না করতাম, বুঝছস কি? তোর মাইর একবার সাপে দাঁত বেঁধে ফেলে দিতাম একবার। ওই আসল কথা কি তুই বুঝোস নাকি? হ্যাঁ আবার তুই আমার তুই তুমি কথাইছা জামাই হইয়া। হ্যাঁ জামাই